চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরমান হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ার্ড বয়। জানা যায়, বন্ধুকে দেখতে ওয়ার্ডে প্রবেশ করার সময় টাকা না দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রকে। ঘটনায় জড়িত একজন পলাতক থাকলেও অপরজনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ। অভিযোগ উঠেছে, মেডিকেলে আসা রোগীরা প্রতিনিয়তই হয়রানির শিকার হয় ওয়ার্ড বয় কর্তৃক। তাই অতিষ্ঠ রোগীরা মেডিকেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যেন ওয়ার্ড বয়দের এই দৌরাত্ম্য দ্রুত বন্ধ করা হয়।